হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। তো এখানে বেগুনগুলো আমি মানে সুন্দর করে ছোট ছোট করে নিয়েছি। তো এভাবে যদি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেন অবশ্যই অনেক ভালো লাগবে। আর সাথে আছে ইলিশ মাছের ডিম। এই যে ডিম, তো মাছটা ছোট হলেও ডিমটা কিন্তু একটু মাশাল্লাহ বড় আছে। তো ডিমটা আমি এখন এই যে কালা পর্দাটা ফালিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো ডিমটা কিন্তু সবারই লোভ, ইলিশ মাছের ডিমের প্রতি, অন্য মাছের ডিমের চেয়ে কিন্তু ইলিশ মাছের ডিম দিয়ে তরকারি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। তো এখন রান্না করব, দেখেন পুরো রান্নার সাথেই থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো ডিম দিয়ে তরকারি রান্না করলে কী বলবো, আমার কাছে এত মজা লাগে, আর ডিমের প্রতি আমার এত লোভ, ইলিশ মাছের ডিম খুবই খেতে ভালো লাগে। তো এখন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে মাছটা একটু সুন্দর করে ভেজে নেব। তো আশা করি সবারই ভালো লাগবে। তো অবশ্যই বাসায় এভাবে ডিম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনি মাছ দিয়ে কি রান্না করবেন অনেক ভালো লাগবে খেতে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তো এখানে একে একে মাছগুলো দিয়ে দিতেছি। চার পিস মাছ ছিল ফ্রিজে আর ডিম ছিল। বেগুন দিয়ে রান্না করলে এত ভালো লাগে, তরকারিটা অনেক সুন্দর হয় দেখতে আর ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি একাধা ভিডিও করতেছি আর একাধা রান্না করতেছি। তো একটু একটু মানে হাতের ইটা দেখা যাতে মানে যাইতেছি, সমস্যা নাই, তো অবশ্যই দেখবেন। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে হচ্ছে গিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো সব ধরনের মশলাই। তো এখানে দিয়ে দিলাম জিরা বাটা, শুধু জিরা বাটাই দেবো, অন্য কোনো কিছু মশলা দেবো না, দিলে কিন্তু ভালো লাগবে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানি দেখুন একটু কষিয়ে, তারপরে দিয়ে দেবো মশলা। তো মশলা না মানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেব। তো ভাবেন না যে আদা টাদা এগুলা দিলে ভালো লাগে না। তো দিয়ে দিতেছি মশলা। তো আপনারা যে পরিমাণ ঝাল খান অবশ্যই সেই পরিমাণ দিবেন। আমার মনে হয় একটু ঝাল হলে বেগুন তরকারি আরও ভালো লাগবে খেতে, যেহেতু মাছের ডিম আছে। তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব এই যে মাছের ডিমগুলা। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব তরকারিটা, মানে তরকারিটা না একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাছের ডিমটা একটু ই হয়ে নিক, বলক চলে আসলে তারপরে দিয়ে দিব তরকারি। যে মাছ ডিম দিয়ে দিয়েছি, এখন তরকারি দিলে যা মজা হয় তরকারি কি বলবো। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় রান্না করবেন। তো দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে কালারটাও কিন্তু চলে আসতেছে। তো আমার কাছে এভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, তো একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কষানো কিন্তু হয়ে গেছে, দিয়ে দিব পানি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি। বেগুন দিয়ে তরকারি খেতে অনেক মজা লাগবে। তো দিয়ে দিলাম পানি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। তো মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। তো অবশ্যই আমার ছোট্ট পেজের পাশে আপনারা থাকবেন। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে কিছুক্ষণ জাল করে নিলেই বন্ধুরা তরকারি কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝোলটাও সুন্দর মানে একটু ঘন হয়েছে ডিমের কারণে। দেখেন এই যে ডিম কিন্তু আমার চামচের মধ্যে লেগে আছে, আর এই যে আপনাদেরকে উঠিয়ে দেখাই ডিম, অনেক সুন্দর হয়েছে, গরম ভাত দেখেতে অনেক ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আল্লাহ হাফেজ। তো একটু ডিম খেয়ে দেখি, ডিমের প্রতি আমার তো প্রচুর পরিমাণ লোভ। তো ইলিশ মাছের ডিম আসলে অনেক খেতে মজা।